তোমাদের সবাইকে ড্রয়িং ফর অল অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। সামনেই তোমাদের পুজোর ছুটি শেষ হয়ে যাচ্ছে, এরপর তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষা। তাই আজকে আমি তোমাদের ফাইনাল পরীক্ষায় কোন কোন এরিয়া থেকে প্রশ্ন হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, এই সম্পর্কিতই আজকের ভিডিওটা। অর্থাৎ তোমরা বলতে পারো তৃতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন রয়েছে সেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বা থার্ড সামেটিভ পরীক্ষায় কোন কোন চ্যাপ্টার থেকে কত নম্বরে কি প্রশ্ন থাকবে সেটা বলে দেবো। তোমরা এখন থেকেই যদি ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোন এরিয়া থেকে কতটা তোমাদের পড়তে হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আমরা খুব শিগগিরই তোমাদের ক্লাস সিক্সের প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সাজেশান নিয়ে আসব। আশা করি তোমাদের সেই ভিডিওগুলো অনেক উপকারে আসবে। আর কথা নয়, চলো চটপট শুরু করে ফেলি আজকের ভিডিওটা। দেখো, মধ্যশিক্ষা পর্ষদ ষষ্ঠ শ্রেণীর বাংলা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা, এখানে প্রথমেই রয়েছে সাহিত্য মেলা অর্থাৎ বাংলা বই। দেখো তৃতীয় পর্যায়ে অর্থাৎ থার্ড সামেটিভে কী কী থাকছে দেখো। বঙ্গ আমার জননী আমার, শহীদ যতীন্দ্রনাথ দাস, চল রে চল সবে ভারত সন্তান, মোরা দুই সহোদর ভাই, ধরাতল হাবুড় বিপদ, না পাহারার পরীক্ষা কিশোর বিজ্ঞানী, ননিদা নট আউট, আর তোমাদের যে হজবরল বইটা আছে সেটা 27 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে, আর তোমাদের যে ভাষাচর্চা বইটা রয়েছে সেখান থেকে থাকবে ধাতুরূপ, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি ও ক্রিয়া, শব্দযোগে বাক্য গঠন, পত্র রচনা, বোধ পরীক্ষণ, দিনলিপি। তাহলে দেখো এটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের এই সিলেবাস, এটা ধরেই তোমাদের প্রশ্ন হবে। এরপরেও আমি তোমাদের বলবো তোমরা তোমাদের স্কুলে স্যার ম্যাডামদের সঙ্গে কথা বলবে, তারা যদি বলে ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভ থেকেও কোশ্চেন থাকবে তাহলে কোন কোন গল্প এবং কবিতা থেকে থাকবে সেটাও কিন্তু তোমরা একবার রিভাইজ দিয়ে নেবে। এরপর দেখো কোথা থেকে কত নম্বর থাকছে, গদ্য থেকে থাকছে টোটাল 20 নম্বর। নাম্বার বিভাজনটা এখানে দেখতেই পাচ্ছ কীভাবে থাকবে, এমসিকিউ 3 থাকবে, খুব ছোট উত্তর এক কথায় লিখতে হয় এরকম প্রশ্ন 3টে থাকবে 3, আর শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ 2-1টা বাক্য দিয়ে লিখতে হবে এরকম প্রশ্ন থাকবে 2, 2 নম্বরে টোটাল 4, আর বড় প্রশ্ন থাকবে 5 নম্বরে 2, 10, এই হলো 20। আর কবিতাতেও সেম প্যাটার্নে কোশ্চেন থাকবে, সেখানেও 20 থাকবে, ব্যাকরণে থাকবে 10, সহায়ক পাঠ থাকবে 10, আর নির্মিতিতে থাকবে 10, এই হচ্ছে তোমাদের 70 নাম্বার। তোমরা এই নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নিও, ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি ডিটেলসে যাচ্ছি না। চলো এর পরের বিষয়ে আসি। এর পরের বিষয়টা দেখো অঙ্কের, অঙ্কের থার্ড সামেটিভে কী কী থাকবে দেখো। 1 নম্বরে রয়েছে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন 6টা, 1 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, পাটিগণিত থেকে 4টে, বীজগণিত থেকে 1টা, জ্যামিতি থেকে 1টা। 2 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন 7খানা, 2 নম্বরের থাকবে, পাটিগণিতে 4টে দেবে, বীজগণিত থেকে 1টা, জ্যামিতি থেকে 2টো দেবে। 3 নম্বরে রয়েছে পাটিগণিত 5টা, তার মধ্যে 4 নম্বরে কোশ্চেন থাকবে 5টা থাকবে টোটাল 20 নম্বর। এখানে রয়েছে খুব ভালো করে এই এরিয়াটা দেখবে, এখানে কী কী রয়েছে অর্থাৎ অঙ্ক কোন কোন জায়গা থেকে আসবে, বর্গমূল, শতকরা, লসাগু ও গসাগু, পরিসীমা, ক্ষেত্রফল, সময়ের পরিমাপ, অনুপাত ও সমানুপাত, মেট্রিক পদ্ধতি, ভগ্নাংশের গুণ ও ভাগ, যে কোনো 7টির মধ্যে 5টি করতে হবে, ঠিক আছে। এখানে দেখো প্রচুর চ্যাপ্টার রয়েছে, এর মধ্যে 5টা তোমাকে করতে হবে 7টার মধ্যে থেকে, আর প্রত্যেকটা অঙ্কের জন্য থাকবে 4 নম্বর। এবার চলে আসি 4 নম্বরে বীজগণিতে, সেখানে কী থাকবে, 3টে প্রশ্ন থাকবে 3 নম্বরে টোটাল 9, যে কোনো 5টির মধ্যে 3টি করতে হবে, প্রশ্ন দেবে 5টা, তার মধ্যে থেকে বেছে নিয়ে 3টে করতে হবে তোমাকে। এরপর জ্যামিতিতে চলে আসো, জ্যামিতিতে থাকবে 2, 2, 4টে, তাহলে নাম্বার ডিস্ট্রিবিউশন প্রথম যে 2টো থাকবে 3 নম্বরের 2টো 6 নম্বর, পরেরটা থাকবে 4 নম্বরের 2টো 8 নম্বর। কোথা থেকে প্রশ্নটা আসছে দেখো, প্রতিসাম্য, পরিপ্রেক্ষিত ও অন্যান্য 3টির মধ্যে 2টি করতে হবে, আর সম্পাদ্য 3টির মধ্যে 2টি করতে হবে, এখানে সম্পাদ্যও থাকবে কিন্তু, ঠিক আছে, 3টে দেয়া থাকবে, 2টো করতে হবে। এরপর রাশিবিজ্ঞানে চলে আসো, রাশিবিজ্ঞান এখানে 1টা রয়েছে তথ্য সাজানো অর্থাৎ ইনফরমেশন দেয়া থাকবে, সেগুলো সাজিয়ে লিখতে হবে, আর আরেকটা রাশিবিজ্ঞান থাকবে 4 নম্বরের, 1টাই থাকবে 4, স্তম্ভচিত্র, মানে বিল্ডিংয়ের মতো হয় না বিভিন্ন কালারের বিল্ডিং চার কোনো বাক্সের মতো, সেটা 2টোর মধ্যে 1টা করতে হবে, 2টো স্তম্ভচিত্র দেবে, যে কোনো 1টা তোমাকে করতে হবে। এই গেল তোমাদের 70 নাম্বার। তাহলে দেখতেই পেলে অঙ্ক কোথা থেকে আসছে। এরপরেও বলবো যে স্কুলে একটু জিজ্ঞেস করে নেবে এর বাইরে কিছু দেখতে হবে কি না। চলো এরপরে আমরা
পরের সাজেশানে চলে যাই। এগুলো সবই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া, এটা প্রত্যেকটা স্কুলকেই কিন্তু ফলো করতে হবে, ঠিক আছে? চলো এবার দেখো, এবার বিজ্ঞানের থার্ড সামেটিভে কী কী সিলেবাস রয়েছে দেখো। এক নম্বরে সাধারণ যন্ত্রসমূহ, এখানে নাম্বার ডিস্ট্রিবিউশনটা প্রথমটা বলে দেবো, বাকিগুলো বলবো না, তোমরা পজ করে ভিডিওটা দেখে নেবে। দেখো যেমন সাধারণ যন্ত্রসমূহ, এখানে MCQ তিনটে থাকবে, এক নম্বরের তিন। এরপরে ভেরি শর্ট অ্যান্সার টাইপ, মানে একটা কথাই লিখতে হবে, এরকম দুটো প্রশ্ন থাকবে, এক নম্বরের দুই, অর্থাৎ দুটো প্রশ্ন এক নম্বর করে দুই। এসে দুই এক কথাই লিখতে হবে, এরকম একটাই প্রশ্ন থাকবে, দু নম্বরের দুই। লং অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে বড় প্রশ্ন থাকবে, তিন নম্বরের কোশ্চেন, একটাই থাকবে, তিন। টোটাল তোমাদের এই চ্যাপ্টারে থেকে নাম্বার থাকছে কিন্তু 10। তারপরের অধ্যায়ে চলে যাবে জীব বৈচিত্র্য ও তার শ্রেণীবিভাগ, এই অধ্যায় থেকেও সেম প্যাটার্নে কোশ্চেন থাকছে 10 নম্বর। তারপরের চ্যাপ্টারে চলে যাবে কতগুলি বিশেষ প্রাণীর অবস্থান ও আচার আচরণ, এখান থেকেও থাকবে 10, নাম্বার ডিস্ট্রিবিউশনটা সেমই আছে। তারপর দেখো বর্জ্য পদার্থ, এখানেও সেম প্যাটার্নে 10 নম্বর থাকবে। তারপরের অধ্যায় মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থ, সেখান থেকেও 10 থাকবে, সেম প্যাটার্ন। তারপরে রয়েছে মাপঝোঁক পরিমাপ, এখান থেকেও 10 নম্বর থাকবে, একই প্যাটার্নে কোশ্চেন। আর লাস্ট রয়েছে বল ও শক্তির প্রাথমিক ধারণা, এখান থেকেও সেম প্যাটার্নে কোশ্চেন থাকবে। এই টোটাল 7খানা চ্যাপ্টারে থেকে 10-10 করে 70 নম্বর থাকবে, ঠিক আছে? টোটাল হিসাব করলে এখানে পেয়ে যাবে, টোটাল MCQ 21টা করতে হবে, 21 নম্বর থাকবে, 14টা VSA অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন করতে হবে তোমাকে, আর এখানে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 14 নম্বরের, অর্থাৎ 7টা করতে হবে, ওই যে 7টা চ্যাপ্টার থেকে একটা একটা করে থাকবে, 2 নম্বর করে 14, আর লাস্ট এখানে 7টা কোশ্চেন থাকবে, 3 নম্বরের 21, ঠিক আছে? এটা যোগ করলেও 70 হবে, এটা যোগ করলেও 70 হবে। চলো এরপর দেখে নাও ইতিহাসের সিলেবাসটা। দেখো ইতিহাসে কী রয়েছে, তোমাদের এই পরীক্ষার জন্য কিন্তু 2 ঘন্টা 30 মিনিট দেবে, অর্থাৎ 2.5 ঘন্টার পরীক্ষা হবে কিন্তু, ঠিক আছে? দেখো 70 নম্বরে ইতিহাসের সিলেবাসটা দেখে নাও, মধ্যশিক্ষা পর্ষদ থেকে কী দেওয়া হয়েছে। তোমরা দেখবে তোমাদের ইতিহাস বইতে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, এই চ্যাপ্টারে থেকে বা অধ্যায় থেকে MCQ 3টে থাকবে, 1 নম্বরের। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থাকবে 3টে, 1 নম্বরের। 2 নম্বরে কোশ্চেন থাকবে, দেখো ভালো করে বুঝে নাও, 2 নম্বরে কোশ্চেন থাকবে, একটা প্রশ্ন করতে হবে, 2টো দেওয়া থাকবে, ঠিক আছে? তার জন্য এখানে লেখা আছে প্রদত্ত প্রশ্ন 2, উত্তরদানযোগ্য প্রশ্ন 1, অর্থাৎ 2টোর মধ্যে 1টা করতে হবে। এরপর 3 নম্বরে দেখো প্রশ্ন কী থাকবে, এটা একটু বড় করে লিখতে হবে। 3 নম্বরে প্রশ্ন দেখো, প্রশ্ন দেবে একটাই, 4th চ্যাপ্টার থেকে একটাই প্রশ্ন দেবে, অথবা দিয়ে আরেকটা থাকবে, এই অথবা দেয়া যে প্রশ্নটা থাকবে, অর্থাৎ 2টো কোশ্চেন থাকছে, মাঝখানে একটা অথবা থাকছে, যে কোনো একটা তোমাকে করতে হবে, সেটা এখানে বলা হয়েছে। আর এই চ্যাপ্টার থেকে কিন্তু কোনো 5 নম্বরের প্রশ্ন থাকছে না। এরপরে দেখো 5th নম্বর চ্যাপ্টার, 5ম অধ্যায় চলে যাবে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ, এখান থেকে কিন্তু MCQ একটা কমে যাচ্ছে, 2টো MCQ থাকছে, আর খুব সংক্ষেপে উত্তর লিখতে হবে, এরকম 1 নম্বরের কোশ্চেন 2টো থাকছে, কিন্তু তোমার এই প্যাটার্নটা সেম থাকছে। কিন্তু এই প্যাটার্নটা কী থাকছে, এখানে 2 নম্বরে 2টো প্রশ্ন থাকবে, 1টা করতে হবে, এখানেও 3 নম্বরে 2টো কোশ্চেন থাকবে, 1টা করতে হবে। এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় ভালোভাবে বোঝো। দেখো 3 নম্বরে 2টো কোশ্চেন থাকবে, এটা তো বুঝতেই পারলে, কিন্তু 2টো কোশ্চেন কিন্তু 2টো চ্যাপ্টারে থেকে থাকবে। 4th অধ্যায় থেকে 1টা 3 নম্বরের কোশ্চেন থাকছে, আর 5ম অধ্যায় থেকে 3 নম্বরের 1টা কোশ্চেন থাকছে, অর্থাৎ 4th এবং 5ম অধ্যায় মিলে 2টো কোশ্চেন থাকছে 3 নম্বরের, সেই 2টোর মধ্যে থেকে তোমাকে 1টা করতে হবে। 4th চ্যাপ্টার এবং 5th চ্যাপ্টার থেকে কোনো 5 নম্বরের বড় প্রশ্ন থাকছে না, 3 পর্যন্তই থাকছে। এরপরে দেখো 6 নম্বর অধ্যায় চলে যাবে, 6ষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন, এখান থেকে কিন্তু 5 নম্বরের কোশ্চেন থাকছে। দেখো 5 নম্বরের কোশ্চেন থাকবে 2টো, তার মধ্যে উত্তর করতে হবে 1টা, ঠিক আছে? 3 নম্বরে প্রশ্ন থাকবে 2টো, কিন্তু প্রশ্নের উত্তর করতে হবে 1টা। 2 নম্বরে প্রশ্ন থাকবে 2টো, 1টা উত্তর দিতে হবে, আর MCQ SAQ 2টো করে থাকবে 1 নম্বরের, সেটা তো দেখতেই পাচ্ছ। চলো এরপর 7ম অধ্যায় চলে যাই, অর্থনীতি ও জীবনযাত্রা, এখানে MCQ থাকবে 2টো, SAQ থাকবে 2টো, 2 নম্বরে প্রশ্ন থাকবে 2টো, 1টা করতে হবে, 3 নম্বরে প্রশ্ন থাকবে 2টো, 1টা করতে হবে, 5 নম্বরে প্রশ্ন থাকবে 2টো, 1টা করতে হবে, বোঝা গেল? এবার দেখো 8ম অধ্যায়, 8ম অধ্যায়টা কী, 8ম অধ্যায় MCQ থাকবে 3টে, SAQ থাকবে 3টে, 2টোই 1 নম্বর করে,
আর দু নম্বরে প্রশ্ন থাকবে দুটো, তার মধ্যে একটা করতে হবে। তিন নম্বরে প্রশ্ন থাকবে দুটো, একটা করতে হবে। পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে দুটো, একটা করতে হবে, ঠিক আছে? আর লাস্ট দেখো নবম অধ্যায় ভারত ও সমকালীন মহাবিশ্ব, এখান থেকে এমসিকিউ দুটো থাকবে এক নম্বরের, এসিকিউ দুটো থাকবে এক নম্বরের। এটা এসিকিউ না ভিএসিকিউ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ, খুব এক কথায় বা একটা ওয়ার্ডে উত্তর হয়, এরকম প্রশ্ন থাকবে দুটো এক নম্বরের। দু নম্বরে কোশ্চেন থাকবে দুটো, একটা করতে হবে। তিন নম্বরে প্রশ্ন থাকবে দুটো, একটা করতে হবে। পাঁচ নম্বরে এখানে কিন্তু কোনো কোশ্চেন থাকছে না, তাহলে ভালো করে দেখে নাও পাঁচ নম্বরের কোথা কোথা থেকে থাকছে। পাঁচ নম্বরের প্রশ্ন থাকছে তোমাদের তিনটে ইউনিট থেকে, ষষ্ঠ অধ্যায়ে পাঁচ নম্বরের পাবে, সপ্তমে পাঁচ নম্বরের পাবে এবং অষ্টমে পাবে পাঁচ নম্বরের। তাহলে ছয় সাত এবং আট নম্বর থেকে কিন্তু বড় কোশ্চেন পাঁচ নম্বরের থাকছে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই দুটো করে প্রশ্ন দেওয়া থাকবে, পাঁচ নম্বরে একটা করে লিখতে হবে। দেখো তাহলে এখানে টোটাল পাঁচ নম্বরে প্রশ্ন থাকছে তিনটে চ্যাপ্টার থেকে দুটো করে, অর্থাৎ টোটাল পাঁচ নম্বরে কোশ্চেন থাকছে ছটা, তার মধ্যে তিনটে করতে হবে, নম্বর পাঁচ করে পনেরো হয়। এরপরে দেখো তিন নম্বরে কোশ্চেন থাকবে দশখানা, তার মধ্যে পাঁচটা করতে হবে। প্রত্যেকটা ইউনিট থেকে দুটো করে কোশ্চেন থাকছে, পাঁচটা ইউনিট আছে, তার জন্য দশটা প্রশ্ন হয়েছে। দশটা প্রশ্নের মধ্যে থেকে পাঁচটা করতে হবে তিন নম্বর করে যেহেতু, তাই এখানে টোটাল পনেরো নম্বর ধার্য আছে। দু নম্বরে প্রশ্ন থাকবে বারোটা, বারোটার মধ্যে ছটা করতে হবে, দুই নম্বর করে আছে, তাই এখানে বারো। আর ভিএসএকিউ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, চোদ্দোটা থাকবে এক নম্বরের, তাই চোদ্দো নম্বরই হবে। এমসিকিউও তাই, চোদ্দোটা কোশ্চেন থাকবে এক নম্বর করে, চোদ্দো নম্বর। তাহলে এই সংখ্যাটা যোগ করবে, দেখবে এখানে সত্তর নম্বর হবে। এবার চলো নেক্সট আমরা চলে যাই পরের সিলেবাসে, সেটা হচ্ছে ভূগোলের সিলেবাস। ভূগোলে দেখো প্রথমে তুমি কোথায় আছো এক নম্বর চ্যাপ্টারে, সেটা টোটাল আট নম্বর থাকবে প্রথম অধ্যায় থেকে। কিভাবে দেখো, এমসিকিউ থাকবে দুটো এক নম্বরের, ভিএসএকিউ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন একটাই থাকবে, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন দু নম্বরের একটা কোশ্চেন থাকবে, আর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন মান তিন, অর্থাৎ তিন নম্বরে কোশ্চেন একটা থাকবে, পাঁচ নম্বরে কোনো কোশ্চেন থাকবে না। তাহলে এই হলো তোমাদের আট। দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাবে, সেকেন্ড চ্যাপ্টারে পৃথিবীর আবর্তন, সেখানে এমসিকিউ থাকবে দুটো এক নম্বরের, ভিএসএকিউ অর্থাৎ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এক নম্বরের থাকবে একটা কোশ্চেন, দু নম্বরের কোনো কোশ্চেন এখান থেকে থাকছে না, তিন নম্বরের একটা প্রশ্ন পাবে, আর পাঁচ নম্বরের কোশ্চেনও থাকছে না। এই হলো ছয়। এবার তিন নম্বর চ্যাপ্টারে চলে যাও। তিন নম্বর চ্যাপ্টার কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখানে কিন্তু অনেক বেশি নম্বর আছে আগের দুটো চ্যাপ্টারে থেকে বেশি। আবহাওয়া জলবায়ু, এখানে এমসিকিউ থাকবে দুটো এক নম্বর করে, ভিএসএকিউ এক নম্বরে কোশ্চেন থাকবে দুটো, দুই নম্বরে কোশ্চেন পাবে না, তিন নম্বরে কোশ্চেনও পাবে না, কিন্তু পাঁচ নম্বরে একটা প্রশ্ন থাকবে, তাই এখান থেকে তোমরা কিন্তু বড় প্রশ্ন পড়বে, এই চ্যাপ্টারের থেকে কিন্তু বড় কোশ্চেন থাকবে, ঠিক আছে? এবার বায়ু দূষণে চলে আসো। বায়ু দূষণ থেকে কেমন প্রশ্ন থাকবে, ছয় নম্বরে কোশ্চেন থাকবে, এক নম্বরের দুটো, ভিএসএকিউ এক নম্বরের একটা, তিন নম্বরের একটা, এই হলো ছয়। শব্দ দূষণ থেকে খুবই কম প্রশ্ন থাকে, এমসিকিউ একটা দেবে, ভিএসএকিউ একটা দেবে আর দু নম্বরের একটা দেবে, এই হলো চার। এর পরের চ্যাপ্টারটা দেখো, ভালো করে মন দিয়ে শোনো, ভারতের ভৌগোলিক পরিবেশ, এখান থেকে ১৯ নম্বর থাকবে। তাহলে আমি বলবো ভারতের ভৌগোলিক পরিবেশ এই চ্যাপ্টারটা খুব খুব ভালোভাবে পড়বে। দেখো প্রথমেই আছে মানচিত্র, এখান থেকে একটা মানচিত্র আঁকতে দেবে, মানচিত্র পাঁচ নম্বরের একটাই থাকবে। তারপর এমসিকিউ থাকবে চারটে প্রশ্ন এক নম্বরের, ভিএসএকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এক নম্বরের এরকম প্রশ্ন থাকবে তিনটে, দুই নম্বরের একটা প্রশ্ন থাকবে, তিন নম্বরে কোনো কোশ্চেন থাকছে না, পাঁচ নম্বরের একটা কোশ্চেন থাকবে, যোগ করে দেখবে টোটাল হবে ১৯। এরপরে সপ্তম অধ্যায় চলে যাবে ভারতের কৃষিকাজ, এখান থেকে আট নম্বর থাকছে, এমসিকিউ দুটো, ভিএসএকিউ একটা আর পাঁচ নম্বরের একটা। তারপরেরটা অষ্টম অধ্যায় ভারতের জনজাতি, এখান থেকে এমসিকিউ একটা থাকবে, ভিএসএকিউ একটা থাকবে এক নম্বরের, এই হয়ে গেল দুই, দু নম্বরের একটা, এই হয়ে গেল চার, এই যে চার। আর লাস্ট নবম অধ্যায় মানচিত্র, সেখান থেকে এমসিকিউ দুটো থাকবে, ভিএসএকিউ একটা থাকবে, তিন নম্বরের একটা প্রশ্ন, এই হয়ে গেল ছয়। তাহলে টোটাল স্ট্রাকচারটা যদি একটু ব্যাখ্যা করি, মানচিত্রে পাচ্ছ পাঁচ, তুমি এমসিকিউতে পাচ্ছ ১৮, ভিএসএকিউতে পাচ্ছ ১২, আর অতি সংক্ষিপ্ত দুই নম্বরের কোশ্চেন এরকম প্রশ্ন চারটে থাকছে, সেখানে পাচ্ছ আট,
আর 3 নম্বরের কোশ্চেনে 4টে কোশ্চেন থাকবে, সেখানে পাচ্ছ 12, আর 5 নম্বরের কোশ্চেন থাকবে 3টে, সেখানে পাচ্ছ 15, এই হলো 70 নম্বর। তাহলে 5 নম্বরের কোশ্চেন কিন্তু 3টে চ্যাপ্টার থেকে থাকছে, এই 3টে চ্যাপ্টারে বড় কোশ্চেন দেখে রাখবে, তৃতীয় অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই গেল তোমাদের একটা সিলেবাস, আজকে তোমাদের ক্লাস সিক্সের সমস্ত বিষয়ে সিলেবাসটা ব্যাখ্যা করে দিলাম। এরপরেও আমি বলবো তোমরা স্কুলে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবে যে কোন এরিয়া থেকে কোন ইউনিটগুলো ভালোভাবে পড়তে হবে, কারণ অনেক ক্ষেত্রেই দেখবে তোমরা স্কুলে সিলেবাসটা শেষ করতে পারছে না। সেক্ষেত্রে যদি তোমাদের দেখো যে বাংলা বা অন্য যে কোনো বিষয়ে সিলেবাস শেষ হয়নি, তাহলে যেহেতু স্কুল থেকেই প্রশ্নটা হয়, তাই স্কুলের স্যার ম্যাডামদের সঙ্গে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবে, যদি সিলেবাস শেষ না করতে পারে তাহলে যতদূর তোমাদের পড়ানো হয়েছে তার মধ্যে থেকেই কিন্তু কোশ্চেন থাকবে। আমি জাস্ট তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত যে সিলেবাসটা সেটাই দিলাম, অর্থাৎ এটা একটা স্ট্যান্ডার্ড সিলেবাস, এটা সমস্ত ভালো ভালো স্কুলে ফলো করা হয়, সমস্ত স্কুলেই আশা করি এই সিলেবাসটা শেষ হয়ে গেছে এবং এইভাবেই এই প্যাটার্নেই তোমাদের কোশ্চেন থাকবে। কিছু কিছু স্কুল এর ব্যতিক্রম হতেই পারে, সেক্ষেত্রে আবার বলবো তোমরা স্যার ম্যাডামকে জিজ্ঞেস করে নেবে। এর পরের ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি প্রত্যেকটা বিষয়ের সাজেশান নিয়ে আসবো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো, টাটা।